হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত, কেমন আছেন সবাই? তো আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বিকজ সর্দি লেগেছে, কথাবার্তা একটু ক্লিয়ার হবে না, একটু নাকে নাকে কথা হবে। তো যাই হোক, আজকে যেটা মূল বিষয়ে কথা বলো সেটা হলো বিজয়া দশমীকে নিয়ে, এবং অবশ্যই জিৎ এবং দেব প্রসঙ্গ থাকবে। তো দেখুন, অনেকেই ভাবতে পারেন এটা ভিউজ টানার জন্য, তা নয়। আসলেই এই কন্টেন্টটা এখানে দেব আর জিৎকে টানতেই হবে। তো চলুন বিজয় শুরু করা যাক। তো দেখুন, আমাদের রেডিও কমিউনিটির একজন অলোকেশ দা, ডিএলএক্স স্টোরের অ্যাডমিন, তিনি একটি সিনেমা প্রোডিউস করেছেন, সিনেমার নাম বিজয়া দশমী। মোটামুটি বাজেট নিয়ে সিনেমাটা তৈরি করা হয়েছে এবং সিনেমাটার রিভিউ খুবই পজিটিভ ছিল এবং অডিয়েন্সের রিয়াকশনও খুব বেশ ভালো, পজিটিভ বলা যায়। অর্থাৎ সিনেমাটা কিন্তু ভালোভাবে তৈরি করা হয়েছে। তো একটা হ্যাটস আপ দিতে হবে যে একজন রিভিউয়ার থেকে এত বড় একটা, মানে বড় পর্দার জন্য সিনেমা তৈরি করা, এটা চারটেখানে কথা নয়, দেখিয়ে দিয়েছে। সাহস কাকে বলে এবং স্ট্রাগল কাকে বলে এবং দম কাকে বলে সেটা দেখিয়ে দিয়েছে অলোকেশ দা। এবং সিনেমাটা যে কটা হলে মুক্তি পেয়েছে, বেশ ভালো বিজনেস করছে, কোথায় কোথাও আবার হাউসফুলও যাচ্ছে। শুধু তাই নয়, তার আরও একটা সাহস দেখুন, যাকে দুর্দান্ত সাহস বলা হয়। তার সিনেমার ডে বাই ডে বক্স অফিস রিপোর্ট দেওয়া হচ্ছে, মানে একটা সিনেমা যে নতুন প্রোডিউস করছে, একজন রিভিউয়ার থেকে গিয়ে সে সিনেমা প্রোডিউস করছেন, বলতে পারেন স্বল্প বাজেটে সিনেমা করা, সেই সিনেমাটার কালেকশন প্রতিদিন ডে বাই ডে তার তুলে ধরছে, মানে এই সাহসটা জাস্ট। এবং এরা অবশ্যই বুঝিয়ে দিয়েছে যে সিনেমার কালেকশন যতই হোক না কেন, সেটা দর্শকদের জানা উচিত, বিকজ দর্শকরা টাকা দিয়ে সিনেমাটা দেখেছে। তো সিনেমাটা হিট করেছে, ফ্লপ করেছে, সেটা দর্শকদের জানা উচিত। তো দেখুন, তাদের সিনেমার যে কালেকশন, প্রথম দিনে 18,000 টাকা, তারপরের দিন 46,000 টাকা, তারপরের দিন 73,000 টাকা, তার মানে এই যে জাম্প করছে এটা কিন্তু বেশ ভালো। কিন্তু একটা জিনিস আপনি ভেবে দেখুন, মাত্র 18,000 টাকা কালেকশন করেছে, সেটাও তার সাহস করে তুলে ধরেছে দর্শকদের সামনে যে আপনারা দেখুন এই সিনেমাটা কত কালেকশন করেছে। আর বাংলাতে বড় বড় প্রোডাকশন হাউসের সিনেমা রয়েছে এবং বড় অ্যাক্টরদেরও সিনেমা রয়েছে, যেগুলো 20-30 লক্ষ টাকা পর্যন্ত প্রথম দিনে কালেকশন করে, সেটাও তারা সৎ সাহসভাবে তুলে ধরার চেষ্টা করতে পারে না। আরও একটা কথা বলি, এখানে দেবজিৎকে কেন টানা হচ্ছে, বিকজ অনেকেই বলছে যে দেবজিতের অলোকেশ দার কাছ থেকে শেখা উচিত। আমি এত বড় কথা বলতে চাই না, তবে হ্যাঁ, একজন নতুন প্রোডিউসার হিসেবে যদি ডে বাই ডে বক্স অফিস কালেকশন দেখাতে পারে, তাহলে দেবজিৎ যারা এতদিন ধরে একটা ব্র্যান্ড এবং বড় বড় সিনেমা প্রোডিউস করছে, তাদের সিনেমার কালেকশন কেন দর্শকরা পায় না, এই প্রশ্নটা অবশ্যই সবাই করবে, আমিও করছি, প্রত্যেকটা লোক করবে। তবে হ্যাঁ, মোটামুটি এখন তো কিছু প্রোডাকশন হাউস বাংলা সিনেমার কালেকশন দিচ্ছে, যেরকম এসবিএম, যেগুলো হিট সিনেমা হয় সেগুলো কালেকশন দেয়, কিন্তু যেগুলো সেরকমভাবে কালেকশন করতে পারে না সেগুলোর আবার দেয় না। আমার মতে সিনেমা হিট করুক, ফ্লপ করুক, প্রত্যেকটি সিনেমার কালেকশন প্রতিদিন দেওয়া উচিত। তো দেখুন, কালেকশন দেখাতে গিয়ে হয়তোবা 1-2 লাখ টাকার কালেকশনের এদিক ওদিক হতে পারে, কিন্তু কালেকশন এক্সাক্ট ফিগারটা তো দেখাতে হবে, অর্থাৎ মোটামুটি একটা ধারণা দিতে হবে দর্শকদের যে হ্যাঁ এই সিনেমাটা এত কালেকশন করেছে, তাহলে দর্শকরা আরও বেশি করে হলে যাবে। তো আমার মনে হয় এই জিনিসটা বাংলাতে এখনও অচল রয়েছে। তবে সব কিছু ঠিক থাকলেও একটা জিনিস দেখে আমি খুব শকিং হয়েছি, সেটা হলো আমাদের বাংলার মহান ইউটিউবার যারা সবসময় বলে ছোট সিনেমাকে সাপোর্ট করুন, বা নতুন প্রোডিউসার, নতুন ডিরেক্টর বা যারা নতুন সিনেমা করছে তাদেরকে সাপোর্ট করুন, কিন্তু সেই মহান ব্যক্তিরা বিজয়া দশমী নিয়ে না তো কোনো পোস্ট করেছে, না তো ট্রেলারটা রিয়াকশন করেছে, না তো সিনেমাটা দেখতে লোককে বলেছে। আমি জানি না, হয়তো কোনো পার্সোনাল শত্রুতা থাকতে পারে, তাও জানি না যে কেন এই সিনেমাটা নিয়ে কথা বলেনি। তবে তাদের পার্সোনাল ব্যাপার, কোনটা নিয়ে বলবে কোনটা নিয়ে বলবে না। তবে আমার মনে হয় যারা সবসময় যে বলে নতুনকে সাপোর্ট করুন, নতুনদের সাপোর্ট করুন, কিন্তু যখন নিজেদের কমিউনিটি থেকে কেউ কাজ করলো সেটা নিয়ে কথা বললো না, নাকি হিংসে যে ও নতুন হয়ে করে ফেলছে, আমরা এতদিন থেকে করে করতে পারছি না, জানি না। অথচ কেউ রোস্টিং পোস্টিং করে গাড়ি কিনেছে, কার কিনেছে, ভ্যানও কিনেছে, সেগুলো নিয়ে ভিডিও আসছে, জানি না। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করবো। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভালো সবাই, টাটা।